যে ছবিটি স্ক্রিনে ভেসে আসছে তা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। দুজন ব্যক্তি মৃত পড়ে আছে আর কুকুর পাহারা দিচ্ছে। এভাবে দুই মৃত ব্যক্তিকে 48 ঘন্টা পাহারা দিল কুকুরটি। কুকুর প্রভুভক্ত। আরো একবার সে কথা প্রমাণিত হলো, পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয় দুই অভিযাত্রীর। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত প্রায় 48 ঘন্টা তাদের মরদেহ পাহারা দিয়েছে কুকুর। পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে মরে যাওয়া এই দুই অভিযাত্রীকে ভাবে যে কুকুর পাহারা দিয়েছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। দুই পর্বতারোহী পাঞ্জাবের রাজ্যের পাঠানকোটের বাসিন্দা অভিনন্দন গুপ্ত এবং প্রণীতা ওয়ালা হিমাচল রাজ্যের কাংড়ার বীর বিলিং এ ট্রেকিং করতে গিয়ে তাদের মৃত্যু হয়। এরপর 2 দিন ধরে তাদের মৃতদেহ আগলে রাখে তাদের জার্মান শেফার্ড জাতের কুকুরটি। শুধু তাই নয়, উদ্ধার হওয়ার আগ পর্যন্ত এই পুরোটা সময় ঘেউ ঘেউ করে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে সে। তার বিরামহীন ঘেউ ঘেউ শুনেই ঘটনাস্থলে গিয়ে মৃত দুই অভিযাত্রীকে পায় আশপাশের মানুষরা। গত বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি কাংড়া জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছে, 30 বছর বয়সী অভিনন্দন গুপ্ত প্যারাগ্লাইডিং এবং ট্রেকিং এর মতো দুঃসাহসিক অভিযাত্রার সঙ্গে যুক্ত ছিল। প্রায় 4 বছর ধরে হিমাচল পর্বতাঞ্চলে ট্রেকিং করছিলেন তিনি। কয়েকদিন আগে অভিনন্দনের সঙ্গে যোগ দেন পুনের বাসিন্দা 26 বছরের প্রণীতা ওয়ালা এবং আরো 2 জন। তারা পাহাড়ের 5,000 ফুট উঁচুতে অবস্থিত বীর বিলিং এ ট্রেকিং এ যান। সেখান থেকে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ বলছে ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ কর্মকর্তারা বলছে বীর বিলিং এর একটি জায়গায় এখন পর্যন্ত তারা 4 জনের চাপা যান, কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকায় তাদের পক্ষে আরো এগোনো সম্ভব হচ্ছে না। ফলে তারা গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন, কিন্তু কিছু দূর যেতেই পরিস্থিতি আরো খারাপ হওয়ায় 2 জন ফিরে আসেন এবং সেখান থেকে প্রণীত এবং অভিনন্দন আবারও যান। তারপর তারা নিখোঁজ হন। এদিকে পেরিয়ে যাওয়া ট্রেকিং থেকে ফিরে আসা 2 জন বিষয়টি থানায় জানান এবং জিডি করেন। জিডি করার পরই তাদের সন্ধানের বিশেষ অভিযান শুরু হয় করে পুলিশ। জঙ্গল ঘেরাও পাহাড়ের একটি জায়গা থেকে কুকুরের ডাক শুনে উদ্ধারকারীরা সেদিন এগিয়ে যান। দেখতে পান অভিনন্দন এবং পরিতার মৃতদেহ আগলে বসে আছে জার্মান শেফার্ড। এবং এমন দৃশ্য যে ছবিগুলো আপনারা দেখলেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মানুষের মধ্যে বেশ কষ্টের জাগান দিয়েছে এবং বলছে যে এই যে প্রভুভক্ত কুকুর কিভাবে তারা যাদের কাছে ছিল তাদের কিভাবে আগলে রেখেছে সেই বিষয়টি। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।